হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে। আর সেই সাথে যারা আমার সাথে শুরু থেকে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, অর্থাৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজ সকাল থেকেই ব্লগটি স্টার্ট করেছি। সকালবেলা হালকা পাতলা একটু নাস্তা করে নিব, আর আমার আজকে ঘুম থেকে উঠতে মোটামুটি অনেক লেটই হয়ে গিয়েছিলো, যার কারণে আর তেমন কিছুই করছি না, কারণ নাস্তা শেষ করেই আবার দুপুরের জন্য রান্না করতে চলে আসতে হবে। তো আজ আমি আর আমার ছেলে এখন ব্রেকফাস্ট করব, এই জন্য আমি খুব সিম্পল খাবার নিলাম, আর ওরকম দুধটা হালকা গরম করে নিয়েছি, আর আমার কফিটা একটু রেডি করছি, আর আগেই মেয়েকে খাইয়ে নিয়েছি, তারপরে আমাদের খাবার রেডি করতে আসলাম। আর সাথে বালুশাহী মিষ্টি নিচ্ছে আমার জন্য, কারণ বাচ্চারা একেবারেই খাবে না। আর বালুশাহী মিষ্টিটা আমি গতকাল বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, মাত্র 2 পিসের মতো আছে। আর আমাদের বাসায় আমি আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, আমাদের অনেক বেশি খাওয়া হয়, এই জন্য আসলে মিষ্টি বানানো হয় কিছুদিন পর পরই। তো এগুলো খাবার দিয়েই আজকের মতো ব্রেকফাস্ট শেষ করব। আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কতটা মজা হয়েছে, আর আমিও মজায় মজাই করেই এখন শেষ করে ফেলবো পিঠাগুলো। তো ব্রেকফাস্ট শেষ, এখন ওদেরকে একটু খেলতে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মেয়েটা বসে বসে একটু খেলছে, কিন্তু আমি যতক্ষণ বসে থাকবো ঠিক ততক্ষণই খেলবে। যখনই আমি উঠে যাব কিচেনে চলে আসবে কাজ করার জন্য, তখনই আবার উঠে যাবে, এই আর কি খেলার ধরন। তো বাচ্চাদের নিয়ে আসলে অনেক কষ্ট হয়, ইউটিউবে কাজ করা প্লাস ওদেরকে দেখাশোনা করা, বাসার কাজকর্ম করা অনেক হার্ড হয়ে যায়, তারপরও কিছুই করার নেই। বিদেশের বাড়িতে আসলে নিজেদেরকেই সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো ওরা আরও কাজ মোটামুটি বাড়িয়ে দিচ্ছে। আর আজ আমি দুপুরের জন্য দেশি মুরগি রান্না করব, আর মুরগির রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করব। আর রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তো ওরা খেলতে খেলতে আমার সময় হয়ে গেল দুপুরে রান্না করার। আমার মেয়ে তো দেখছেন যে চেয়ারের উপরে দাঁড়িয়ে টিভির সামনে চলে আসছে, মাঝে মধ্যে টিভির উপরে উঠে যায়, ওকে সব সময়ই দেখে রাখতে হয়। এই তো এখন চলে আসলাম আবার রান্না করতে। তো আপনাদের সাথে আমি শুধুমাত্র দেশি মুরগি ভুনাটাই শেয়ার করব, আর আজকে অন্য রেসিপি শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি ভাবলাম শুধু মুরগির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেকেই হয়তো দেশি মুরগিটা অনেকভাবেই রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ও মুরগিটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে তেল নিয়ে নিয়েছি পরিমাপ মতো, আর সাথে কিছু মশলা দিয়েছি, তেজপাতা, এলাচি এগুলো আর কি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব, আর আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়েও রান্না করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর আমি আজকে 2 কেজি একটু বেশি পরিমাণ এই মুরগি রান্না করব, এই জন্য মশলাটা একটু বেশি লাগবে। আর দেশি মুরগিটা একটু ঝাল ঝাল, আর মশলাটা একটু বেশি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর সাথে লবণ দিয়ে দিচ্ছি,
এখন পানি দিয়ে আর বাকি মশলাগুলো দিয়ে মশলাটা কষাতে দিব। তো আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর 1/2 চামচ পরিমাণ মৌরির গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে দিব। আর দেশি মুরগিটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, কারণ অনেক শক্ত থাকে এই জন্য। আর মাংসটাকেও খুব ভালো মতোই কষিয়ে রান্না করলে দেশি মুরগিটা অনেক ভালো লাগে খেতে। এভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে। যখন তেলটা মোটামুটি ভেসে উঠবে, ঠিক সেই অবস্থাতেই আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম সে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো মাংসগুলো দেয়া হয়ে গিয়েছে, আর আমি মাংসগুলোকে একটু বড় সাইজের করেই কেটেছি, অর্থাৎ মিডিয়ামের চেয়ে একটু বড় করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা চাইলে একটু ছোট করে পিস করেও রান্না করতে পারেন। আর মাংসর পরিমাণটা যদি একটু বেশি নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটাও ভালো হয় আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার এখানে 2টা মুরগি ছিল, তো 2টা মুরগিকে পরিষ্কার করে সব কিছু ফেলে বাকি যেই মাংসগুলো ছিল সেই মাংসগুলোই নিয়েছি আমি। তো সব মিলিয়ে 2 কেজির একটু বেশি হয়েছে। আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কি আছে, দেশি মুরগি বা যে কোনো মাংস মাখিয়ে রান্না করে। আমি গরুর মাংসটা মাখিয়ে রান্না করেছি, কিন্তু মুরগির মাংসটা কখনো এভাবে মাখিয়ে রান্না করা হয়নি, ট্রাই করিনি আমি কখনো, এই জন্য জানি না আসলে কেমন হয়। কিন্তু অনেকেই রান্না করা দেখেছি, কালারটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে মনে হয় ওইভাবেও ভালো লাগে। তো আমি সবসময় মুরগির মাংস একটু ভুনেই রান্না করি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে কোনো পানি দিব না, মাংস থেকে যে পানি থাকবে সেই পানিতেই মাংসটা মোটামুটি কষানোও হবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ঢেকে কষিয়ে রান্না করতে থাকব। প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে, মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমার দরকার। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন ঢেকে মিডিয়ামের জালে রেখে দিব আস্তে আস্তে রান্না হওয়ার জন্য। আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে গিয়েছে। আর অন্য আরেকটি চুলায় আমি খিচুড়ি বসিয়েছি মেয়ের জন্য। তো এখন আমি মাংসটাকে ঢেকে রান্না করতে থাকব। বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর আমি এখন চেক করছি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো যখন সিদ্ধ হয়ে যাবে, আর আমি যেহেতু আজকে মাংসটাকে আলু দিয়ে রান্না করব, এই জন্য একটু ঝোল ঝোলও রাখবো আর সাথে আলু দিয়ে দিব। তো এখন একটু নেড়ে চেড়ে মাংসের মধ্যে আলু দিয়ে দিব। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে আলু দিয়ে মুরগির মাংসটা খেতে ভালো লাগে, এই জন্য আমি আলু দিয়ে রান্না করছি। আর সাথে আমি পানি দিয়ে দিচ্ছি, তা না হলে একেবারে মাংসটা শুকিয়ে যাবে। আর আলু দিয়ে এখন যতটুকু সম্ভব আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত মাংসটাকে মিডিয়াম জ্বালেই রান্না করব।
দিকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই দেশি মুরগিটা যদি একেবারে ফ্রেশ মশলা বেটে রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ মজা হয়। আর লবণটা অবশ্যই পরিমাপ মতো, তা আমি প্রথমে পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম কিন্তু এখন আবার আরেকটু দিয়ে নিলাম, মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে এই জন্য। নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। আর এই মুরগিটা রান্না করতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, কারণ মুরগিটা একটু শক্ত এই জন্য সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আর অনেকেই প্রেশার কুকার দিয়ে দেখি মুরগির মাংস রান্না করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করলে আমার মনে হয় না পারফেক্ট স্বাদটা আসে। আমি হঠাৎ যদি কখনো কোনো সময় কম থাকে তাহলে আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করি, তা না হলে এভাবেই রান্না করি সবসময়। এভাবে করে মাংসটাকে মোটামুটি রান্না করে নিচ্ছি। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মাংসটার এইখানে কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে বেড়ে নেব। আর কাঁচামরিচটা লাস্টে দিলে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার থাকে, সেটি বের হয়, এই জন্য 3টার মতো কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো আমার রান্না হয়ে গেল, দেখলেন তো খুবই সহজ রান্না করা মুরগির মাংস। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার ভিডিও তৈরি করার সার্থকতা। আর আপনারা যখন আমার ভিডিওতে লাইক দেন তখন আমি অনেক উৎসাহ পাই, আর আমার অনেক ভালো লাগে অন্য আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর সেই সাথে আমি অনেক সাপোর্ট পাই যখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন আমার, তখন আমার অনেক ভালো লাগে, তখন মনে হয় যে আমি ভিডিও করার জন্য আমি অনেক সাহস পাই, আর সেই সাথে অনেক উৎসাহ পাই। তো যাই হোক, আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখেই নিলেন কি সুন্দর করে আর কি সহজভাবে রান্না করে দিলাম আপনাদেরকে দেশি মুরগিটি। আর রান্না তো সবসময় সহজই হওয়া উচিত, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।